বন্ধুরা, আপনাদের সামনে একটা নতুন চাকুরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। বন্ধুরা, প্রতিটি ডিএম অফিসে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। ডিএম অফিসে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সো বন্ধুরা, এটি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন হবে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। সো বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। সর্বপ্রথমে বন্ধুরা, আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইওর মোবাইল নাম্বার ভেরিফাই। সবার প্রথমে আপনাদের মোবাইল নাম্বার ভেরিফাই দিয়ে সবার প্রথমে আপনার এখানে নেম দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমে রয়েছে নাম। সবার প্রথমে আপনার নামটা দিবেন, এরপরে আপনার মোবাইল নাম্বারটা দিবেন 10 ডিজিটের। মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ওটিপিতে ক্লিক করার পরে আপনাদের সামনে ওটিপি ভেরিফিকেশনের ছয়টি ডিজিট কোড আসবে আপনার মোবাইলে। সে ওটিপিটি এখানে দেওয়ার পরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পরে বন্ধুরা, ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ইওর ফটো আইডেন্টিফিকেশন প্রুফ। সবার প্রথমে আপনাদের ঘরে আধার কার্ডটি আপলোড করে দিতে হবে। আধার কার্ডটি আপলোড করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এইরকম দুই নম্বর অপশন চলে আসবে, নেম অফ ফাদার নেম, মাদার নেম অ্যান্ড গার্জিয়ান নেম। অর্থাৎ আপনাকে এখানে আপনার বাবার নামটা দিতে হবে। এরপর রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড। আপনাকে পিনকোড সহ আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি এখানে দিয়ে দিতে হবে। সো এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে পারমানেন্ট অ্যাড্রেস উইথ প্রেজেন্ট অ্যাড্রেস যদি আপনার সেম হয়ে থাকে তাহলে টিকবক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে যে চুজ ফাইলটি রয়েছে সেটি আপলোড করে দিবেন। আপলোড কী কী করবেন সেটিও এখানে বলা হয়েছে। আপলোড কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে দেখতে পাচ্ছেন। আপলোড অ্যাড্রেস প্রুফ, আধার, ইপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ড, যে কোনো আপডেট করে দিতে হবে। এরপর রয়েছে ন্যাশনালিটি। ন্যাশনালিটি আপনাকে এখানে লিখে দিতে হবে। জেন্ডার অর্থাৎ আপনি যে মেল না ফিমেল সেটা এখানে দিবেন। ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন। সুবন্ধুরা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে রয়েছে ক্যাটাগরি। ক্যাটাগরিটা আপনার এখানে দেখতে পাচ্ছেন 7 নম্বর রয়েছে ক্যাটাগরি। আপনাকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে। সো ক্যাটাগরিটা এখানে আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে সেই ক্যাটাগরি সার্টিফিকেটটা কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। এরপর হচ্ছে 9 নম্বরে রিলিজন। আপনার যে ধর্ম, আপনি যে ধর্মের সেটা এখানে চুজ করে নেবেন। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটা এখানে চুজ করতে হবে আপনার জন্মর সার্টিফিকেট হিসাবে আপনাকে দিয়ে দিতে হবে। সবার প্রথমে রয়েছে ডেট অফ বার্থ সার্টিফিকেট, এমপি অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। এরপর রয়েছে এজ, অর্থাৎ আপনার এজ ধরা হবে 1/1/2023 তারিখ অনুযায়ী আপনার এজ কিন্তু নির্ধারিত করা হবে। এরপরে আপনার তো মোবাইল নম্বর আপনি যে প্রথমে রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন সেটা এখানে রয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, অর্থাৎ আপনাকে এখানে একটি ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। এরপর 14 নম্বর রয়েছে আধার কার্ড। আধার কার্ড অপশনাল, আপনি দিতেও পারেন না দিতেও পারেন। এরপর 16 নম্বর রয়েছে নলেজ ইন বেঙ্গলি, আপনি বাংলা ভাষা জানেন কি না। তো সবার প্রথমে এখানে রয়েছে আপনি কি বাংলা ভাষা বলতে পারেন। তো যদি বলতে পারেন তাহলে ইয়েসে ক্লিক করবেন। এরপরে আপনি কি বাংলা ভাষা পড়তে পারেন, পড়লে এখানে ইয়েসে ক্লিক করবেন। এরপরে রয়েছে লিখতে, লেখার জন্য ইয়েসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একাডেমিক কোয়ালিফিকেশন। একাডেমিক কোয়ালিফিকেশন রয়েছে সবার প্রথমে নেম অফ দ্য এক্সামিনেশন পাস হায়ার সেকেন্ডারি। হায়ার সেকেন্ডারি পাস আপনি কোন বোর্ড থেকে করছেন সেটা এখানে লিখবেন। এরপরে পাসিং ইয়ার্স, আপনি কবে পাস করেছেন। এরপরে ফুল মার্ক, অবজেক্টিভ মার্ক এবং পার্সেন্টেজ অটো সিলেক্ট হয়ে যাবে। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পরে প্রফেশনাল কোয়ালিফিকেশন। প্রফেশনাল কোয়ালিফিকেশন রয়েছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের কোর্সটা আপনাকে ফিল আপ করতে হবে এখানে। সেম একইভাবে ফিল আপ করে নেবেন। এরপরে ফিল আপ করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 18 নম্বর রয়েছে আই হ্যাভ বেসিক নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। আপনি যদি কম্পিউটার অ্যাপ্লিকেশন জানা থাকে আপনার তাহলে এখানে টিকবক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে আসবেন। নিচে আসার পরে সেই কম্পিউটার সার্টিফিকেটের কথায় আপনি কোর্সটি কমপ্লিট করেছেন সেটা এখানে ফিল আপ করে দিতে হবে। এইভাবে আপনার ফর্মটি ফিল আপ করে নেবেন। বন্ধুরা, অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে এখানে নোটিশে দেখতে পাচ্ছেন স্টার্টিং ডেট অফ ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু চালু হবে 30/5/2023 তারিখ কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন চালু হবে। এবং লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিভ অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন চলবে 15/6/2023 তারিখ অবধি। এবং
ডেট অফ রিটার্ন এক্সাম যেটি রয়েছে, ডেট অফ রিটার্ন এক্সাম কিন্তু আপনাদের চলবে, শুরু হবে কিন্তু 30/7/2023 তারিখে কিন্তু আপনাদের রিটার্ন এক্সাম চলবে। সো বন্ধুরা, এখানে আবেদন করতে গেলে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। সো বন্ধুরা, এইটি কিন্তু আপনারা আরও দেখতে পাচ্ছেন, এভাবে আপনারা দেখে নেবেন। এখানে কিন্তু অনেক ডিটেলস রয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং আমি যে বয়সটি হিসাবে আপনাদেরকে বলেছিলাম, যেখানে এখানে দেখতে পাচ্ছেন আপনারা 18 থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে, যেটি ধরা হবে 1/1/2023 তারিখ অনুযায়ী। এবং এখানে আপনাদের কিন্তু অবশ্যই একটি বেসিক কম্পিউটার নলেজের সার্টিফিকেট থাকা কিন্তু অবশ্যই জরুরি। এবং আপনাদের বেঙ্গলি এবং নেপালি ভাষা জানতে হবে, লিখতে হবে এবং পড়তে হবে। আপনি যদি দার্জিলিং এরিয়ার হয়ে থাকেন তাহলে আপনাদেরকে নেপালি ভাষা জানতে হবে, অন্যথা বাংলা ভাষায় আপনারা জানলেই হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আরও এখানে যে যে ভ্যাকান্সিতে পোস্ট রয়েছে, কয়টি ভ্যাকান্সি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকান্সি হচ্ছে 14টি ভ্যাকান্সি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ইউআরএ 1টি, এসসিতে 3টি, এসসি ইসি, এইভাবে কিন্তু আপনাদের পোস্টগুলি ভাগ করে দেওয়া হয়েছে। এবং এখানে আপনাদের কী কী লাগবে দেখতে পাচ্ছেন, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন আপনাদেরকে কোয়ালিফাই করতে হবে। কোয়ালিফাই করার পরে এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন যে পাসিং লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের কিন্তু আপনাদের একটা ডকুমেন্ট লাগবে। এখানে অনেকগুলো ডকুমেন্ট বলা হয়েছে, যে কোনো একটা দিলে হয়ে যাবে। তো বন্ধুরা, আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রি অফিসে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রি অফিসে যে কর্মী নিয়োগের করা হবে সেটি হচ্ছে দক্ষিণ দিনাজপুর থেকে করা হবে। দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রি অ্যান্ড কালেক্টর অ্যান্ড চেয়ারম্যান লাইব্রেরি লোকাল লাইব্রেরি অথরাইজ ডি দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে কিন্তু এই নিয়োগটি হচ্ছে। সো বন্ধুরা, এইভাবে আপনারা অনায়াসে আবেদন করতে পারবেন। আরও বিস্তারিত জানতে ভিডিওটির নিচে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে আপনারা আরও বিস্তারিত জেনে নিতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।